প্রিয় বন্ধুরা, আমি আবার এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি কথা বলবো বগুড়া শহরের হোটেল বিষয়ক খুঁটিনাটি তথ্যাদি। আমার অনেক বন্ধুরা ইতিপূর্বে জানতে চেয়েছেন যে যারা বগুড়া শহরে যাবেন কিংবা যেতে চাচ্ছেন, তারা যে বগুড়া শহরে গেলে কোন হোটেলটি ভালো, নিরাপদ এবং কম বাজেটে ভালো হোটেল পাওয়া যাবে, এর উপর একটি ছোট্ট ভিডিও শেয়ার করতে। তাই আমি বগুড়া শহর ঘুরে এসে আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। আর এই ভিডিও থেকে বগুড়া শহরের হোটেল বিষয়ক খুঁটিনাটি তথ্য আপনারা জানতে পারবেন। আর সেই তথ্যের ভিত্তিতে আপনারা অতি সহজেই আপনাদের বাজেট মতো ভালো একটি হোটেল খুঁজে পাবেন, আমি আশাবাদী। তাই বন্ধুরা, আর দেরি না করে চলুন জেনে নেই বগুড়া শহরে বর্তমানে কি কি হোটেল রয়েছে। বগুড়া শহরে ভালো মানের হোটেল এক নম্বরে রয়েছে ফাইভ স্টার হোটেল, হোটেল মম ইন। আর মম ইন যাদের বাজেট অনেক বেশি, ফাইভ স্টারে থাকতে চান, তারা মম ইনকে বেছে নিতে পারেন। আর মম ইন ছাড়া যে সকল হোটেল বগুড়া শহরে আছে তাদের মধ্যে রয়েছে হোটেল নাথ গার্ডেন, হোটেল সিয়েস্তা, অ্যানেক্স সুইটস, আকবরিয়া আবাসিক, হোটেল ক্লাউডস, পর্যটন মোটেল অ্যান্ড রেড চিলিস রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। এছাড়াও আরও অনেক গেস্ট হাউস হোটেল বগুড়া শহরে আছে। তবে আমি যে সকল হোটেলের নাম বললাম এই সকল হোটেল নিরাপদ এবং বাজেট অনুযায়ী ভালো সার্ভিস দিয়ে থাকে বগুড়া শহরে। তাই আপনারা উপরোক্ত যে কোনো হোটেল নিঃসন্দেহে বাছাই করে নিতে পারেন আপনার বাজেট মতো। আপনার বাজেট অনুযায়ী আপনি হোটেল মম ইনকেও নিতে পারেন, হোটেল নাথ গার্ডেনকেও নিতে পারেন, হোটেল সিয়েস্তা, অ্যানেক্স, এই সকল হোটেলকে আপনি সিলেক্ট করতে পারেন। হোটেল পর্যটন মোটেল আছে। তো আগে আপনি বগুড়া শহরে যাওয়ার আগে গুগল থেকে আপনার বাজেট মতো হোটেলের হেল্পলাইনের কথা বলে আপনি যদি যান তাহলে আরও আপনার জন্য ভালো হবে। তবে চলুন, আজকে এই ভিডিওতে আপনারা যে হোটেলটি দেখছেন, আমি বগুড়া শহরে গিয়ে আমার বাজেট মতো এই হোটেলেই ছিলাম। আমি চেষ্টা করেছি এই হোটেলের ভিউটাও আপনাদেরকে দেখানোর। আর আমি যে হোটেলে ছিলাম এই হোটেলটি হলো হোটেল সিয়েস্তা। আর সিয়েস্তা হোটেলটি অবস্থিত বগুড়া শহরের বনানি বাস স্ট্যান্ডের একদম পাশে বাইপাস রোডে। আর এই হোটেলটার পাশে রয়েছে পর্যটন মোটেল, রয়েছে হোটেল নাচ গার্ডেন, রয়েছে বগুড়া মেডিকেল। তো আপনারা যদি এই হোটেলটিতে যেতে চান, যদি ঢাকা থেকে যান, তাহলে আগে আপনি জেনে নেবেন কন্ট্রাক্টরের কাছে যে বাসটি বাইপাস রুট দিয়ে যাবে নাকি বগুড়া শহরের ভিতর দিয়ে যাবে। যদি বগুড়া শহরের ভিতর দিয়ে যায় তাহলে বনানি বাস স্ট্যান্ডে নেমে যাবেন, আর যদি বাইপাস রোডে যায় তাহলে সিয়েস্তা হোটেলের সামনেই নামতে পারবেন। তো হোটেল সিয়েস্তাতে যদি আপনি উঠেন তাহলে তো এই ভিডিওতে রুম, তারপরে লবি, বিল্ডিংয়ের ভিউ, নাইট ভিউ, হোটেলের বারান্দা থেকে যে ভিউ দেখা যায় সেই ভিউ, হোটেলের ওয়াশরুম, বেডরুম, টেলিভিশন, মোটামুটি আমি যা দেখেছি সবই দেখানোর চেষ্টা করেছি। হোটেলের লিফট সার্ভিস আছে, সিঁড়ি সার্ভিস আছে, এই হোটেলের রেস্টুরেন্ট রয়েছে। তাই
আপনারা চাইলে হোটেল সিয়েস্তাকেও বেছে নিতে পারেন, বাজেট বেশি হলে নাচ গার্ডেনে চলে যেতে পারেন, তার চেয়েও বেশি বাজেটের হলে হোটেল মমইনকে নিতে পারেন। আমার মমইন হোটেল অনেক পছন্দের, তবুও আমি মমইনকে বেছে নিতে পারি নাই, নাচ গার্ডেনকেও বেছে নিতে পারি নাই। পরে আমার বাজেট মতো আমি সিয়েস্তাতে চলে আসি, সিয়েস্তা যেহেতু আমার রুম অনুযায়ী বাজেট অনুযায়ী সব মিলে যায়, সেই অনুযায়ী আমি হোটেল সিয়েস্তাতে উঠি। তো যদি ভাই আপনারা বলেন যে হোটেলের ভাড়া কত নিয়েছিল, তাহলে এই হোটেল প্রতিটা হোটেল সার্ভিস দেয় দুই ধরনের, একটা হচ্ছে কর্পোরেট ডিসকাউন্ট দিয়ে সার্ভিস, একটা হচ্ছে জেনারেলদের জন্য এক ধরনের সার্ভিস। তো আপনারা যখন হোটেলে যাবেন কিংবা অনলাইন থেকে হোটেলের হেল্পলাইনে কথা বলে আপনারা ভাড়া সম্পর্কে জেনে নিলে সবচেয়ে সঠিক ভাড়াটা আপনারা জানতে পারবেন, কারণ হোটেল তার গেস্টের চাহিদা অনুযায়ী অনেক সময় ভাড়া কম বেশি করে থাকে। তাই ভাড়া নিয়ে আপনারা চিন্তিত না হয়ে যদি হোটেলের লোকেশন, কীভাবে যাবেন, কোন হোটেল কেমন, এই সকল বিষয় নিয়ে যদি বগুড়ার স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট সেকশনে গিয়ে আপনার কোশ্চেনটা লিখবেন, ইনশাল্লাহ উত্তর পাবেন এবং সহযোগিতা পাবেন আশা করছি অতি দ্রুত। তাই আজ এই পর্যন্তই, বেশি কথা বলছি না। যদি বগুড়া শহরে যান অবশ্যই আপনার বাজেট মতো ভালো হোটেল খুঁজে পাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজ আমি পলাশ আহমেদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।